الحمد لله وحده لا شريك له ولا ند له والصلاة والسلام على من لا نبي بعده الذي يحمد حمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا Allahumma salli ala Sayyidina Muhammad Nabi
পদ্ম গলে পর এই নামে হও দেওয়া না রে এই নামে হও দেওয়া এই নাম বিনে রোজ হাসরে এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ে না শাফিঈ না মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ে না শাফিঈ না মাওলানা মুহাম্মাদ সাল্লু আলাইহি ওয়া সাল্লিম মেরে ঘোষণা নবীর উপর দরুদ পড়া আমার নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ নবীজিকে ভালোবাসা নবীজিকে ভালোবাসা পাক কোরআনের ঘোষণা নবীজিকে ভালোবাসা ঈমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ নবীনা শাফিঈনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ নবী ছাড়া অন্য কেহ মাওলার দেখা পাইল না নবী ছাড়া অন্য কেহ সরাসরি মাওলার দেখা পাইল না মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিঈনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মহা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পাক পঞ্জাতন আলাইহিমুস সালাম ওয়ালিকুল সম্রাট হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এবং শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা মনওয়ার আল্লাহু মারকাদা ওয়া আকরামা মাসওয়া মুর্শিদ কিবলার স্মরণে 74তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আইনগিরি সুবহানিয়া খানকা শরীফ কচুয়া চাঁদপুর এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ বিশিষ্ট সমাজসেবক ও দানবীর তালতলী। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক ধর্মীয় বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা পীর এ কামেল শেখ শাহজাহান ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী আল কাদেরী সাহেবের সুযোগ্য শাহজাদা গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী সাহেব মাদ্রাজ ইল্লাহুর আলী পীর সাহেব কেমলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা। বিশেষ বক্তা সুমধুর কণ্ঠস্বরের অধিকারী সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর অত্যন্ত প্রহরী মুফতি মোহাম্মদ আবুল হাসেম শাহ নিয়াজি প্রভাষক মাদ্রাসে আবিদিয়া মুজাদ্দিদিয়া হাজীগঞ্জ চাঁদপুর। এছাড়াও আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর শাহ আল কাদেরী সাহেব সহকারী অধ্যাপক হোসেনপুর সেকান্দর আলী ফাজিল মাদ্রাসা পরিচালক কেন্দ্রীয় খানকা শরীফ রহিমনগর। এছাড়াও আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ আবু হানিফ আল কাদেরী সাহেব অন্যান্য ওলামাই কারাম আমার 70 গুণ মহব্বতের জাকের ভাইরা সহ সর্বস্তরে সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আলোচনার প্রারম্ভেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত
अल्लाह जल्ला शानहु अम्मा नवालुहुर दरबारे शुक्रिया अदाय थे हमरा सकली बोली अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाकेर दरबारे आरो शुक्रिया जे अल्लाह ताआला आमादेर मतो नालायक नाचीजदेरके तिनार हबीब नबी सरकार दूजहां सैयदुल मुरसलीन रऊफुर रहीम रहमतुलिल आलमीन हुजूरे पुर नूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत होवार सौभाग्य दान करेछेन एइजन्य अल्लाह पाकेर दरबारे आबारो बोली अल्हम्दुलिल्लाह। प्रिय बंधुरा घर बाड़ी दुनियादारी व्यवसा वाणिज्य सब किछु छेड़े माटीते बसे अपार दृष्टिते রসুলে পাকের প্রেমের সিক্ত হৃদয় নিয়ে আপনারা যে মহব্বতে বসে আছেন আমি বিশ্বাস করি আমার দয়াল নবী যে আপনাদের মহব্বত আপনাদের আবেগ আপনাদের এই অন্তরের থেকে শ্রদ্ধা হৃদয় সিক্ত ভালোবাসা আল্লাহর হাবিব অবশ্যই দেখতেছেন এবং এটাকেই নবীজি ভালোবাসেন এটার উসিলায় রোজ হাশরের ময়দানে আপনাকে আমাকে ধরে জান্নাতে বিঘ্নিয়ে যাবে এটা আমার ইমান এটাই আমার বিশ্বাস এবং এই বিশ্বাসের পিছনে কোরআন হাদিসের বহু দলিল রয়েছে যেমন আমরা যে মাহফিল আসছি হাশরের ময়দানে এই সাক্ষী আল্লাহ তাআলার দরবারে দিবেনই দয়াল নবী সাক্ষী এই গোটা দুনিয়াতে যত মানুষ কে কি করছে না করছে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী তলব করলে প্রথম সাক্ষী আমার দয়াল নবী আপনি মাহফিলে আসছেন যদি এটা হাশরের ময়দানে আল্লাহ সাক্ষী চান প্রথম সাক্ষী নবীজি আপনারা কি চান আপনার পক্ষে নবী সাক্ষী দেন সবাই চান কোরআন কারিমের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا نَبِيًّا নিশ্চয় আমি আল্লাহ আপনার রাসূলকে জগৎবাসীর সাক্ষী হিসেবে প্রেরণ করেছি নবীজিকে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন আমার আল্লাহ কে পাঠিয়েছেন তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাহিদের ব্যাখ্যায় লিখতেছেন শারিহে বুখারী ইমাম কাসতালানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মতো লিখেছেন শাহিদের ব্যাখ্যায় ইন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম শাহিদুন আলাল খালক নবীজি শুধু এই পৃথিবীর জন্য সাক্ষী নন গোটা সৃষ্টি জগতের সাক্ষী আমার দয়াল নবী সুবহানাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে যদি নবী পাকের মহব্বত থাকে নবীজির ভালোবাসা নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি মাহফিলে এসে থাকেন হাশরের ময়দানে নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাক্ষী দিবেন জাহাঙ্গীরি খানকায় জলসায় সুন্নি মাহফিলে আমার দয়াল নবী আল্লাহ তাআলার দরবারে বলবে হে আল্লাহ আমার উম্মত আলমগীর শাহ সে মাহফিলে গেছে আমি সাক্ষী দিলাম রাসূল যার পক্ষে সাক্ষী দিবে সে নিঃসন্দেহে জান্নাতি হবে ঠিক না বেঠি আমাদের ইমান দাদু ভাই আমার দালাইলুল খায়রাত একটা কিতাব আছে ওলামা ইকরামের কাছে নিশ্চয় আছেন কিতাবটা মক্কা মুকাররম থেকে ছাপা ওটার মধ্যে এবারটা আছে তবে মিশরি ছাপা থেকে এবারটা বাদ করে দেওয়া হয়েছে সেখানে লামা জাবিদের ছাপার মধ্যে এটা এই এবারটা পাবেন না সাহাবাই কেরামের এক জামাত তিনার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন নিম্মান খাবা আনকা ওয়া মা ইয়াতি বাদাকা মা হালুহুম ইনদাকা ইয়া রাসূলুল্লাহ নবী গো যারা শরীয়তে আপনার কাছ থেকে দূরে থাকবে ওয়া মা ইয়াতি বাদাকা যারা আপনার পর্দা নেওয়ার পরে দুনিয়াতে আসবে যেমন আমরা নবীজি শরীয়তে পর্দা নেওয়ার পরে দুনিয়াতে আমরা এসেছি এই দুই শ্রেণীর মানুষের কি হাল হবে কি অবস্থা হবে
আল্লাহ রাসূল জবাব দিলেন ক্বালা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমি রাসূলকে যারা মহব্বত করে সালাম দিবে গো, আমি রাসূলকে মহব্বত করে যারা দরুদ পড়বে আসমাউ, আমি নিজের কানে সে দরুদ শুনি এবং শুনব। আল্লাহ রাসূল আমাদেরকে চিনেন, এতে কি আপনারা বেজা বেজা? আমি সহিহ বুখারীতে একটা হাদিস বহুবার পড়েছি, জিলদে আউয়ালের 20 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে, অন্যান্য জায়গায় একাধিকবার এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। তাফসীরে তাবারীর মধ্যে ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটা ডিটেইলস উল্লেখ করেছেন। একদিন দয়াল নবীজি বয়ান করতেছেন, আলোচনা করতেছেন মসজিদে নববীর মিম্বর শরীফে দাঁড়ায়, আলোচনা করতেছেন, ঠিক এক সময় একজন ব্যক্তি ফাকামা রাজুলান, একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মান আবি, দয়াল নবী গো আমার আব্বা কে? বক্তব্যের মাঝখানে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কে? অর্থাৎ ওনার বাবা কে, এটা নিয়ে লোকেরা সমালোচনা করত। সন্তানের কাছে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো তার জন্মদাতা পিতাকে এটা নিয়ে সমালোচনা করা। সে কষ্ট নিয়ে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সত্যিকারের বাবা কে? আল্লাহর হাবিব বললেন আবুকা হুজাফা, তোমার বাবা হলো হুজাফা। সুবহানাল্লাহ, কার বাবার নাম কি আমরা তো জানি না, সারা পৃথিবীর সব মানুষের বাবার নাম আমাদের জানা আছে? জানা নাই, কিন্তু নবীজি বলে দিলেন তোমার বাবা হলো হুজাফা। এরপরে আরেকজন দাঁড়ায় গেল, অনুমতি ছাড়া টপটপ দাঁড়ায় যাওয়াটা আদবের খেলাপ না, মজলিসে নববী। সেখানে একজন দাঁড়ায় প্রশ্ন করেছে, তার একটা মনে দুঃখ আছে। পাশাপাশি আরেকজন দাঁড়াইছে, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইনামা দাখালি, আমি কোথায় প্রবেশ করবো, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? নবীজি বললেন ফিন না, তুমি জাহান্নামে যাবে। নবীর মজলিসে যদি কেউ নবীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন অবস্থা বেগতিক, নবীজি জালালি হয়ে গেছেন। তখন তিনি তাফসীরে তাবারীর মধ্যে উল্লেখ, ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে যে দাঁড়ানো শিখার আগে হাঁটুতে দুই পায়ে ভর দিয়ে যেভাবে হামাগুড়ি দিয়ে হাঁটে, এইভাবে হযরত উমর হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কদম মুবারকের কাছে যাইয়া কাব্বালা রিজলাহু আলাইহি সালাতু ওয়াসসালাম, আমার নবীজির কদম বসি করলেন, কদম বসি করে বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, আপনাকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, কোরআনকে ধর্ম গ্রন্থ ইমাম হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন। তখন নবীজি প্রশমিত হলেন। এখান থেকে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে ওই মজলিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কদম বসি করছেন, নবীজির কদম বসি করছেন, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আইনগিরি খানকায় যত যুবক ভাইয়েরা আসছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বয়ং আল্লাহ রসুলের কদম বসি করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এ থেকে কি বোঝা যাচ্ছে যে কদম বসি করাটা কি জায়েজ না নাজায়েজ? যুবক ভাইয়েরা একটু উত্তর দেন, জায়েজ না নাজায়েজ? যদি এই কাজটা নাজায়েজ হতো তাহলে হযরত উমর এই কাজ করতেন না, অথবা আল্লাহ রাসূল এই কাজ গ্রহণ করতেন না, কিন্তু নবীজি গ্রহণ করেছেন, হযরত উমর ইবনুল খাত্তাব সেই কদম বসি করেছেন। অতএব এখান থেকে সুস্পষ্ট ভাবে আমরা বলতে পারি কদম বসি করা জায়েজ। সুনান আবি দাউদ, এটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব, 709 পৃষ্ঠায়, 709 পৃষ্ঠায় একেবারে শেষের দিকে, মিসকাতুল মাসাবিহ ওটার 402 পৃষ্ঠার মধ্যে খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন, যে হাদিসটা আপনারা বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে যেটা ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সেই কিতাবেও পাবেন, উমদাতুল কারি শরীহে বুখারী সেখানেও হাদিসটা উল্লেখ, মেরকাতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ নকল করেছেন,
وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبذر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن هزار اسنده زيد سبحان الله حضرت زارع رضي الله عنه بولين جني عبد القيس قد فتن دير پردان چلين মদিনার মসজিদে কুবার পাশে একটা মসজিদ আছে তাকে বলা হয় মসজিদুল জুমআ ওখানে সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াত নাযিল হয়েছিল এবং সর্বপ্রথম ওইখানে মুমিন মুসলমান যারা ছিল তাদেরকে নিয়ে নবীজি জুমার নামাজ পড়েছিলেন যেই গোত্রের লোক সর্বপ্রথম নবীজির সাথে জুমআ পড়েছিলেন ওই গোত্রের নাম হলো আব্দুল কায়েস গোত্র এই গোত্রের লোকগুলি রাসূল পাকের সাথে যে জুমার নামাজ পড়েছিলেন এরপর আর দীর্ঘদিন নবীজির সাথে দেখা হয়নি এই জন্য তারা কাফেলা করে মসজিদুল জুমআ ওই গোত্র থেকে এক কাফেলা আল্লাহ রসুলের কাছে আসলেন এসে দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলেন যেমন কেউ উট থেকে গেছে কেউ ঘোড়া দিয়ে গেছে কেউ গাধায় সওয়ারি হয়ে গেছে মদিনার মসজিদ নববী এলাকায় রসুল পাকের কাছাকাছি গিয়ে খুব দ্রুত গতিতে যার যার বাহন থেকে নেমে গেলেন নেমে আল্লাহর হাবিবের হাত মোবারক চুমা খেতেছেন আল্লাহর হাবিবের কদম বুঝিয়ে করতেছেন সুবহানাল্লাহ বলো ফা নুকাব্বিলু ইয়াদান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু আমরা সবাই নবীজির হাত মোবারক চুম্বন করলাম এবং নবীজির কদম মোবারক চুম্বন করলাম সুবহানাল্লাহ আমি হাদিসটা বললাম এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি দয়া করে সবাই উত্তর দিবেন আশা করি বিশেষ করে আমি এই ওয়াজটা যুবকদের উদ্দেশ্যে করতেছি যুবক ভাইরা সাহাবীরা দল বেঁধে নবীজির কদম বুসি করেছেন এখন আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ রসুলের কদম বুসি যেহেতু সাহাবীরা করেছেন সেহেতু কদম বুসি করা জায়েজ না নাজায়েজ এটা আওয়াজ দিয়ে বলতে হবে জায়েজ না নাজায়েজ এটা কচুয়া না চাঁদপুর কচুয়া কচুয়া অঞ্চলে যত যুবক ভাইরা নবী প্রেমিক সুন্নি তরিকত পন্থীর আছেন আপনাদেরকে শোনাইলাম যে আমরা কদম বসি মানি কেন মানি এটা সাহাবীরা মানছে সাহাবারা আমল করছে এখন যদি কেউ কদম বসির বিরুদ্ধে দাঁড়ায় এটার বিরুদ্ধে ফতোয়াবাজি করে তাহলে সেই ফতোয়া কি আমরা মানতে পারবো 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 না তাহলে রাসূলের সাহাবীদের সুন্নাত হিসেবে আমরা আমাদের উস্তাদ আমাদের মা আমাদের বাবা ওরকম বুজুর্গ আল্লাহর ওলি যারা তাদের কদম বসি করব বিশেষ করে আর কিছু পারেন আর না পারেন নিজের মা বাবার কদম বসি করবেন যুবক ভাইরা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমি আমার মা বাবার কদম বসি করব যুবক ভাইরা মা বাবার কদম বসি করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় বলেন আমিন ভাই লজ্জা পাইও না তুমি যে মায়ের কদম বসি করতে ইতস্তত বোধ করছো লজ্জা বোধ করছো তোমার জান্নাত তোমার মায়ের ওই পায়ের নিচে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজার জন্য সেই দিল্লি যাওয়া লাগবে না জান্নাত খোঁজার জন্য সে আরব দেশে যাওয়া লাগবে না দয়াল নবী বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে দুরুল মুখতারের মধ্যে উল্লেখ মুকদ্দমার মধ্যে হেদায়ের হায় মুকদ্দমার মধ্যে উল্লেখ রয়েছে সন্তান যদি মায়ের পায়ে চুম্বন খায় সেটা আল্লাহর জান্নাতের চৌখাতের মধ্যে লাগে কোথায় লাগে জান্নাতের চৌখাতে এজন্য যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমার প্রথম নসিহত আমরা মা বাবার কদম বসি করব মা বাবার কদম বসি করব সরাসরি পায়ে চুমা দেওয়া সম্ভব যদি নাও হয় আমাদের দেশে প্রচলিত আছে দুইটা পা দুইটা হাত দুইটা পায়ের মধ্যে লাগিয়ে তারপরে এইভাবে ইশারায় চুম্বন করবেন চেষ্টা করবেন মা যখন রাতের বেলা শুয়ে থাকবে অথবা দুপুরে খাওয়া দাওয়ার পরে মা বিশ্রাম নিচ্ছে চুপচাপ গিয়ে মায়ের পায়ে চুমা খাবেন মা খুশি হবেন তো মায়ের পায়ে সন্তান যদি চুমা খায় মা খুশি হবে না কথা বলেন না কেন খুশি হবে কিনা বাবার কদম বসি করবেন মা বাবার কদম বসি প্রত্যেকটা যুবক ভাই এটা করবেন আমি বিশ্বাস করি যে সন্তান মা বাবার কদম বসি করে ওই সন্তান খুব সহজে বেয়াদবি করতে পারে সমাজের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসবে পিতা মাতার অবাধ্য হওয়ার এই যে বিষয়টা এটা অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এটা যে ছেলে মায়ের পায়ে ধরে সালাম করে ছেলে মাকে ধমক দিবে না খুব তাড়াতাড়ি যে ছেলে বাবার পা ধরে সালাম করে এই ছেলে খুব
তাড়াতাড়ি বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না, মা বাবার প্রতি তাজিম বাড়বে। আমি যুবক ভাইদেরকে এই নসিহত করলাম, আপনারা কি ইনশাল্লাহ আমল করবেন? আল্লাহ যেন তৌফিক দান করে বলে না। ওয়াহাবিরা কত রকম ফতোয়া দেয়, এদের ফতোয়া এদের ওই পকেটে ঢুকাই দেন, তো মাথা নত হয়ে যায়। আরেক মোল্লা গোয়া ডক্টর, উনি ফতোয়া দিচ্ছে কদমবসি করতে গেলে মাথা এইভাবে রেখে, এইভাবে মাথা রেখে কোন জায়গায় হাত দিব কোন জায়গায় চোখা দিব। সমস্ত আমল গুলো নিয়তের উপর নির্ভর, সেজদার উদ্দেশ্য যদি মাথা মতো হয় তাহলে এটা আপনার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। আল্লাহ কিংবা আল্লাহর মতো মনে করে যদি সেজদা করা হয় বা মাথা মতো করা হয় তাহলে এটা শিরক হবে, হারাম হবে, সব ফতোয়া যথার্থ। কিন্তু কেউ যদি সেজদার নিয়তেও না, আল্লাহ মনে করলো না, জাস্ট তাকরিমান সম্মানার্থে বাবা মা উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলিদেরকে কদমবসি করে সেখানে তার সেজদার নিয়ত নাই, তাহলে 1000 বার জায়েজ, জায়েজ, জায়েজ। আল্লাহু আকবার। আমি আপনারা সবাই, আমি এবং আপনারা সবাই একসাথে মদিনার রাস্তা ধরছি, আমরা মদিনা মুখী, আমরা সব পীর মাসাইকের মুরিদানরা, সব সুন্নিরা এক, পীর চার চার সুন্নি আমরা সব এক, এটা প্রমাণ হয়ে গেছে। আমাদের মধ্যে যারা ভাইরাস ছিল তারাও মাইনাস হয়ে গেছে, আমরা মাইনাস করিনি, ওনারা মাইনাস হয়ে গেছে। এটা হলো, এটাকে বলা হয় কপাল। আল্লাহ মাইনাস করে দিছে, কি করবেন? আমরা তো কাউকে তাড়ায় দেইনি, সর্বোচ্চ চেষ্টা করেছি লোকগুলিকে আমাদের সাথে রাখার জন্য, আমি যার সর্বোচ্চ বিনয় প্রকাশ করেছি। আল্লাহ তো রাখবে না, কারণ তাকদীর খারাপ। এরপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা মাইনাস চাই না, ম্যানেজ চাই, সুন্নিয়তের বিজয় চাই। বাজার আশেপাশে কোনটা বড় আপনাদের? রহিমানগর বাজারের চতুর্দিকে মানুষ থাকলে হঠাৎ করে যদি আপনার হাত থেকে 1000 টাকার নোট নিচে পড়ে যায়, টাকাটা কি নিচ থেকে উঠাবেন না আল্লাহর হস্তে ছেড়ে দিবেন? আওয়াজে বোঝা যায় আপনারা সবাই দানবী। 1000 টাকা পড়ে গেছে, এটা উঠাইবার কোন চিন্তাই করলেন না, তাহা উঠাবেন? 1000 টাকা পড়ে গেছে চতুর্দিকে আপনার মানুষ বাজার, টাকা উঠাইতে গেলে আপনার মাথাটা একটু নিচের দিকে যাবে, আর যদি না উঠান তাহলে নিচে যাবে না, টাকাটা চলে যাবে। এক্ষেত্রে আপনারা টাকাটা উঠাবেন? মাথা যদি নিচে একটু সামান্য যায় টাকা উঠাতে গিয়ে আপনাদের শিরক হবে না? শিরক হবে না। আর যে মোল্লায় এই শিরকের ভদ্র সাপ্লাই দিচ্ছে কদম বসে কথা শুনলে, সেই মোল্লাও টাকা ভালাই আইব না। ওই সময় 1000 টাকা দান দেয় ফতোয়া চেঞ্জ হয়ে যাবে। কদম বসে করতে গেলে সন্তান তার মার কদম বসে করবে, ওই সময় সামান্য মাথাটা নিচে গেলে শিরকের ফতোয়া। তুমি আবার 1000 টাকা উঠাতে গেলে আশেপাশে মানুষ তাদের কাছে তো মাথাটা নত হচ্ছে, তখন কি করবা? ফতোয়া কোথায় যাবে? আসল বিষয়টা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল সমূহ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনার নিয়ত তো মানুষের কাছে সেজদা দেওয়া না, আপনার নিয়ত হলো টাকা উঠানো। ঘরের দরজার শিকল অনেক সময় নিচের দিকে থাকে না, শিকল আগে থাকতো, এখন শিকল টিকল না, ডিজিটাল দরজা হয়ে গেছে, তো নিচে থাকতো শিকল, অনেক সময় উপর দিকে থাকতো। নিচে যদি শিকল থাকে, শিকলটা খোলার জন্য একটু নিচে যাওয়া লাগবে না? যদি মাথাটা একটু নিচের দিকে যায়, শিকল করতে গেছে দরজার কাছে, যদিও মাথাটা নত বোঝা যাচ্ছে, তাই বলি আপনি চেষ্টা করে বলছেন না, এখানে বুঝতে হবে, কদমবসি করবেন। আমাদের সমাজ থেকে কদমবসি এই জিনিসটা উঠে যাচ্ছে, যার কারণে বাপার অবাধ্য সন্তানের সংখ্যাও বেড়ে যাচ্ছে। স্ত্রীর সামনে যুবক ভাই বিয়ে করেছো, আল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তোমার স্ত্রীর সামনে তোমার মায়ের কদম বসে করবা, তোমার স্ত্রীর সামনে তোমার বাবার কদম বসে করবা, দেখবা তুমি বাড়ি থেকে চলে গেলে তোমার স্ত্রী খুব
সাবধানে তোমার বাপ মার সাথে চলবে, কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে। তুমি যদি তোমার স্ত্রীর সামনে তোমার মাকে ধমক দিয়ে কথা বলো, তুমি বাজারে যাবে রহিমানগর আর বাসে বাড়ি এসে শুনবা যে তুমি যাওয়ার পরে তোমার স্ত্রীও তোমার মাকে ধমক দিয়ে কথা বলছে। মা বাবার প্রতি তাজিম সম্মান যেন থাকে আল্লাহ দোহাই লাগে। আর তারগিব ও তারহিবের মধ্যে একটা হাদিস পড়েছিলাম অনেক আগে, আল্লাহ রসুলের হাদিস, দয়াল নবীজি বলেন যে সন্তানের উপরে মা অসন্তুষ্ট বাবা অসন্তুষ্ট ওই সন্তানের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এতে মক্কার ইমাম হইল কাম হবে না। দাদু ভাই আমার আজকের প্রথম ওয়াজ, সন্তান তার মা বাবার কদম বসি করবে, এই ওয়াজটা আপনাদের সবার উদ্দেশ্যে করলাম। আমি নিজে আমল করি, আপনারা আমল করবেন, আপনারা আমল করবেন, আমিও করব, সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠন করব। দ্বিতীয় আজকের আলোচনার দ্বিতীয় পয়েন্ট, বিরক্ত হবেন আমি কথা বললে, অনেক ভালো লাগতেছে আজকে আমার কচুয়াতে অনেক মাহফিল করছে, আজকের মাহফিলটা অন্যতম ব্যতিক্রম। এই মানুষগুলি আমার কাছে মনে হচ্ছে সবাই মদিনাওয়ালার পাগল। হাসনের ময়দানে যদি নবীজির মায়া লাগে যায়, একটু যদি রসুলের পাকে দয়া লাগে যায়, তাহলে আমাদের কপাল খুলে থাকে। সারাটা জীবন নবীর জন্য, নবীর জন্য কাঁদি, নবীর জন্য জেলে বন্দী হয়েছি, ওখানে বসে নবীর জন্য কাঁদছি, নবীজির কাছে জামিন চাইছি, কোনো কোর্টের যে অ্যাডভোকেটের কাছে বলিনি যে আমার জামিন করাই দেন, আমি বলিনি। সিস্টেম মেনটেন করতে গিয়ে স্বাক্ষর দিতে হয়েছে ওকালতনামা, কিন্তু আমি মুখে একবারও বলিনি যে আমার জামিনের ব্যবস্থা করে, আমি মদিনার কামলিওয়ালা নবীর কাছে জামিন চাই। কারণ আমি বিশ্বাস করি দয়াল নবী যার জামিন সারা দুনিয়ার সব তার দিকে আল্লাহ ঘুরাই দেবে। হাসরের ময়দানে নবী আমাদের জামিনদার হোক চান কিনা, তাই হিসাবে গজলটা কিভাবে বলি আসলে খুব ভালো লাগে। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি। আধার ঘর কি বুঝছেন বলেন তো কি? মাশাআল্লাহ সবাই জ্ঞানী। আবার বলে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে সেখানে বলেছিলাম মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি আমার ভাই, সে কি অন্যায় করেছে, মানুষ দাঁড়িয়ে জিকির করতেছে তাদেরকে বলছে বসেন বসেন বৈশা যান, মানুষ যেন দাঁড়ায় না থাকে বসে বসে যেন জিকির করে, সে শুরু শুরু বলছিল দাঁড়ায় জিকির করেন না বৈশা যান বসে জিকির করেন, এটাই সে বুঝাইছে। চাঁদ এলে নেই এটা কোনো অন্যায় কথা না, এটা হয়তো সে আন্তরিকতা বেশি দেখাইতে গিয়ে বলেছে, যদিও এই ধরনের কথা ব্যাপকভাবে উচিত না, বেশি মহব্বতের কারণে অনেক সময় অনেক কথা অনেকে বলে থাকে, গেলে দেই এটা তো খারাপ কোনো কথা না। আমরা দাঁড়ানো জিকির করেনাওয়ালাদেরকে বসতে বললে যদি অন্যায় হয়, তো যারা মাহফিলের প্যান্ডেলের বাসবে ওই সামিয়ানের বাসে বাসের মধ্যে দাদু, আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি আমরা সুন্নি যারা আছি সবাই একে অপরের ভাই, আমরা যদি সবাই হাতে হাত মিলাই এই সোনার বাংলা থেকে নজদি বাহিনী পালা যাওয়ার সুযোগ পাবে না।
বন্ধুরা আমার দ্বিতীয় পয়েন্ট আজকের আলোচনা দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা জানার চেষ্টা করছি এটা জানতে হবে যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বললাম এবং মুরব্বী বাবা জি আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ করি দ্বিতীয় পয়েন্ট হলো বলবো কি সন্তানের প্রতি খোঁজ খবর রাখবেন তাদের প্রতি আপনাদের দায়িত্ব আছে জন্ম দিলেই বাপ হয় না বাবার দায়িত্ব আছে আসেনি ভাইজান ছেলে যে বন্ধুদের সাথে ঘুরতেছে আকিস বিড়ি টানতেছে মাঝে মাঝে সিগারেট টানে এটা আপনার খেয়াল রাখতে হবে ক্লাসে যায় কিনা ঠিক মতো এগুলি কিন্তু খেয়াল করার দায়িত্ব কার বাবার না সবচেয়ে বেশি দায়িত্ব বাবার এরপরে মায়ের যদিও মা বেশি দায়িত্ব পালন করে বাবা অনেকটা কমই করে সন্তানের দিকে এটা খেয়াল রাখতে হবে আজকে বন্ধুদের সাথে চলতে গিয়ে বিড়ি টান দিছে কালকে সিগারেট টান দিবে পরশু দিন গাঞ্জা টান দিবে এরপরে বাবা খাইবে বাবা রে খাইয়ে দিবে বাবা শেষ বন্ধুরা আমার কিছু ছেলে আছে সব সমাজে কিছু লোক আছে যারা আসলে ভালো মানুষ না তাদের কারণে কিছু মানুষের কারণে আরো মানুষ খারাপ হয় আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে একটা ছেলে যুবক মানুষে গাঞ্জা খায় নাউজুবিল্লাহ কোন গাঁজা খায় আবার আমার কাছে একদিন আছে সুনামগঞ্জে ঘটনাটা অনেক আগের ঘটনা তা এটা ইয়া কার্তিকপুর গ্রামটার নাম মনে আছে আমার সম্ভবত দিরাই অথবা সাল্লা আমাকে এসে বলতেছে হুজুর আপনারা যে গাজার বিরুদ্ধে ওয়াজ করেন এটা ঠিক না কি বলেন আপনি গনা আমরা দেখছি গাজা আসলে এটা না যায় না আমি বললাম যেমন ওই গাজা তো এটা গাছ থেকে আর গাছটা তো আল্লাহই বানাইছে যদি এটা হারাম হতো আল্লাহ তো গাঁজা গাছ বানাই দিত না চিন্তা করতেন এটা কত নম্বরের নেশা করে আমি বললাম আল্লাহ যেহেতু বানাইছে সেহেতু আপনি খাবেন তাই তো ইয়েস এবার ইয়েস কয় আপনি বুঝে ফেলছে আমি বললাম আল্লাহ কুত্তা বানাইছে খাবেননি বিড়াল বানাইছে আল্লাহ খাবেননি এগুলি কি খাওয়া যায় না কেন ওটা আল্লাহ বানাইছে এটা তো আল্লাহ বানাইছে খান ওটা যায় যাবে এটাও যায় যাবে খান না পরে আর কোনো জবাব দেয় না আমি তখন আল্লাহ পবিত্র কোরআনের সে আয়াত শোনালাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইমানদার বান্দা বান্দিরা গো জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র তোমরা ওগুলি আহার করো ভক্ষণ করো এই জন্য আমাদেরকে শুধু হালাল হইলেও চলবে না এটা পবিত্র হওয়া লাগবে যেমন উদাহরণ দুধ পান করা এটা হালাল কিন্তু দুধের সাথে যদি আপনার মদ অথবা প্রস্রাব মিশ্রিত হয় তখন হালাল হইলেও এটা পান করা যাবে এই জন্য আল্লাহ বলছে হালাল আর তাইয়্যিবা হালাল এবং পবিত্র হওয়া লাগবে দাদু ভাই আমার ওই যুবক সে আশ্চর্য হয়ে বলতেছে আচ্ছা হুজুর আমাকে এই প্রশ্নের উত্তর কেউ দিয়ে বুঝাইতে পারে নাই আপনার কাছ থেকে পাইলাম আপনাকে আরো দুইটা প্রশ্ন করি যদি জানা থাকে আপনাকে আপনি আমাকে একটু বলেন আমি বললাম কি বলো দেখি আমার জানা থাকলে বলবো যুবক বয়স বেশি না টিউশন নিতে হবে ওই সময় আমার বয়সে বেশি ছিল না টিউশন নিতে আসে না আমাকে বলতেছে হুজুর আপনারা যে দাড়ি রাখার জন্য বলেন এই দাড়িটা আমরা কেন রাখবো যদি দাড়ি রাখাটা জরুরি হইতো তাহলে তো আল্লাহ জন্মের সময়টা দিয়ে দিত যুক্তি আমদানি করছে জন্মের সময় আল্লাহ দাড়ি দেয়নি এতে বোঝা যায় এটা জরুরি না আমি বললাম জন্মের সময় দেয়নি এই কারণে আপনি ফেলে দেন ইয়েস আমি বললাম জন্মের সময় আপনার দাঁত আসিল না আমি তো এগুলো ফেলে দিন রেখে গেলাম এই পাথর আনো এটা ইটানো বাইরে বাইরে তার হাত সব দি দাঁত ভাঙ্গ এক জন্য কইলাম
না না হুজুর আমি উত্তর পাইছি রাত ভাঙে দেবো করবো না ডর আইছে এই সমস্ত আযুক্তি কুযুক্তি দিয়ে অনেক যুবক নিজেরা নষ্ট হচ্ছে অন্যদেরকে নষ্ট করাচ্ছে আমরা সমাজ থেকে সকল প্রকার মাদকের মাইনাস চাই কোন মাদকের সাথে কোন সুন্দর যুবকের সম্পর্ক থাকতে পারে না কোন সুন্নি যুবক কোন মাদক সব ধরনের মাদক থেকে আমরা বেঁচে থাকবো নিজেরা বেঁচে থাকবো আরেকজনকে বাঁচায় রাখবো আমি একটা কথা বলতে চাই মাদক এটা অবশ্যই বর্জনীয় সুন্নিরা আমার জানা মতো অধিকাংশ সুন্নি যুবকরাই মাদক থেকে মাইনাস থাকে নিজেকে বিরত রাখে মাহফিলে বিরিয়ানি খায় আর খিচুড়ি খায় আর জিলাপি খায় আমরা জিলাপি খাইলেও দোষ বিরিয়ানি খাইলেও দোষ খিচুড়ি খাইলেও দোষ আর এরা যে তেঁতুল খায় তা খাওয়ার দোষ না বন্ধুরা আমার আমি জেল থেকে বের হওয়ার পরে দেখি আমার তো ফেসবুক ছিল না ওই সময় কয়েকজনের মোবাইলে দেখি শুধু একদিকে জিলাপির ছবি আরেকদিকে তেঁতুলের ছবি আর মানে বেশিরভাগ পোস্ট হলো জিলাপি আর তেঁতুল লেখা আছে কে কোনটা খাবেন জিলাপি খাবেন না তেঁতুল খাবেন মজাই লাগছিল বন্ধুরা আমার কষ্ট হইতেছি না আপনারা আপনাদের খেদমত আমি এটাই দ্বিতীয় পয়েন্ট সন্তানের খোঁজ খবর নেবেন মুরব্বীরা ছেলে কি মাদক আসক্ত হচ্ছে কিনা কোন বাজে বন্ধুদের সাথে চলছে কিনা এটা আপনাদের খেয়াল করা আপনাদের দায়িত্ব এটা এটা আপনাদের উপর হক কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা আপনাদের জন্য প্রধান দায়িত্ব ছোটবেলায় বাচ্চাকে বক্তব্য পাঠাবে না তো বক্তব্যের সুযোগ নাই বক্তব্য বন্ধ করে দিছে সব ওই আন টাইমে বক্তব্য খোলা যে টাইমে আগে সকালবেলায় ফজর নামাজের পরে বক্তব্যের আওয়াজ হইতো জোরে জোরে আওয়াজ হইতো ভালো লাগতো আমরাও বক্তব্যে গেছি আর এখন বক্তব্য কোনটা জোহরের পরে কোনটা জোহরের আগে কোনটা আসরের নামাজের পরে আওলা জাওলা টাইম কারণ ঘুরতে গিয়ে ওইটাই স্কুল আল্লাহ বাঁচাইছে করোনা ভাইরাস এখন স্কুল বন্ধ হয়েছে তো খুলবে ইনশাল্লাহ আমরা স্কুলও চাই শিক্ষাও চাই কিন্তু বক্তব্যের যে টাইমটা সকালবেলায় মানুষের ব্রেইন খুব উপযুক্ত থাকে জ্ঞান আহরণের জন্য ওই সময় কোরআন শিখলে আচ্ছা আপনারা বলেন যে বৃদ্ধাশ্রমে মা বাপের রাখা হয় যে ছেলে আলেম কোন মুফতি মুহাদ্দিস কোন মসজিদের ইমাম সাহেব সে 5000 টাকা যদি বেতন পায় মাসে মাসে 5000 টাকা বেতন পায় কোন ইমাম সাহেবের মা অথবা বাবা আজ পর্যন্ত শুনছেননি যে বৃদ্ধাশ্রমে দিছে কোরআন শিখার কোরআন শিখার একটা তাসির এটাই হলো বাস্তবতা যে বেতন পাক আর না পাক 3 মাস 4 মাস ধরে বেতন পায় না ইমাম এরকমই ইমাম বাংলাদেশে বহু আছে বেতন পায় না তারপরও কোন ইমাম সাহেবের মা কোন ইমাম সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে আছে এটা আমরা আজ পর্যন্ত শুনি নাই কিন্তু ম্যাজিস্ট্রেটের মা জজ সাহেবের মা এসপি সাহেবের মা এডিশনাল এসপি সাহেবের মা ওসি সাহেবের মা এসআই সাহেবের মা বাবাও ওনারা ইয়েতে আছে বৃদ্ধাশ্রমে আছে সন্তানের ঘরে জায়গা হয়নি এরকম আমরা শুনেছি নিউজে দেখেছি তাহলে আপনারা বলেন কোরআন শিক্ষার দরকার আছে কিনা যে শিক্ষায় শিক্ষিত হয়ে মসজিদের ইমাম সাহেব বেতন না পাইয়াও মার মুখে ডাল ভাত চাইটা খাওয়াইতে পারে লবণ দিয়ে খাওয়াক পেঁয়াজ দিয়ে খাওয়াক ডাল দিয়ে খাওয়াক ভালো মাছ দিয়ে খাওয়াক আর ঘুষ দিয়ে খাওয়াক মার মুখে যে শিক্ষার কারণে মা বাবার মুখে বৃদ্ধ বয়স একজন মানুষ চারটা ডাল ভাত খাওয়ায় সেই শিক্ষার দরকার আছে না নয় তাহলে আমাদের দায়িত্ব প্রত্যেকটা বাবার দায়িত্ব মায়েরও দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে আদর্শবান করানো যুবক ভাইরা তোমরাও শিক্ষা নাও তোমরা বড় হইলে তোমাদের আওলাদদেরকে শিক্ষা বলে দিবে কোরআন শিক্ষা দেবে কোরআনের মধ্যে এমন একটা বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে ক্যান্সার রোগী দুইজন রাখছে একজন হলো একটা রুমে আরেকটা রুমে আরেকজন ক্যান্সার রোগী একই প্রায় অবস্থা দুজনের তো একজন রোগীর কাছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হতো উনি নিজেও তেলাওয়াত করতো তো যেই রোগীর কাছে কোরআন তেলাওয়াত করা হয়েছে একটা নির্দিষ্ট সময় পরে বিজ্ঞানীরা দেখছে ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে তেলাওয়াত করতে করতে তার ক্যান্সারের যে কোষ এটা অধিকাংশই ধ্বংস হয়ে গেছে কোরআনের এত পাওয়ার কোরআন তেলাওয়াতের এত মহান ফজিলত মর্যাদা এটা বিজ্ঞানীরা বলেছে আমরা বলিনি খ্রিস্টানরা ইহুদিরা সারা তারা বলেছে
আর আমরা আগে থেকে দেখেছি কোরআন তেলাওয়াত যারা করে তারা মৃত্যুর আগ পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি হারায় না, বুড়ো বয়সে কোরআন পড়তে পারে। আপনারা দেখছেন কিনা এরকম? আপনারা আমার দাদাকে আমি দেখছি মৃত্যুর আগ পর্যন্ত দাদা নিজে দেখে দেখে কোরআন পড়ছে, বড় বড় অক্ষর লাগেনি, ছোট ছোট অক্ষর কোরআনে পড়ছে। এটা হলো একটা নগদ প্রমাণ কোরআনে দৃষ্টি শক্তি বাড়ে। আর একটা দৃষ্টি শক্তি বাড়ার মাধ্যম হলো নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে বাসে হতো না। আমাদের দেশে অনেকেই এই বিষয়টার বিরুদ্ধে কথা বলে, অনলাইনে দেখছি অনেক অনেক কি বলে এগুলিকে টেডি মোল্লা, এরা বলে থাকে যে এটা বিদআত, নবীর নাম শুনে চুম্বন করে চোখে মাসে করে এটা বিদআত, এটা কোনো হাদিসে নেই, এটা সম্পূর্ণ বানোয়া ভণ্ডামি বা বিদআত, এই ধরনের কথা বলে থাকে। কচুয়ার মুমিন মুসলমানের আগে আপনাদের খেদমতে শুধু একটা কথাই বলবো, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবী আমার চোখের মণি, মদিনা শরীফ গিয়ে মদিনার ধুলাবালিগুলি বারবার চুম্বন করেছে, কারণ আমি আমার দয়াল নবীর কদম মুবারকে চুম্বন করতে পারবো কিনা জানি না, তবে মদিনার যে ধুলাবালিগুলি আল্লাহর হাবিবের কদম মুবারকে লেগেছে ওই ধুলাবালিগুলি বারবার চুম্বন করেছি, মনের আবেগ এই ধুলাবালি গুলি আল্লাহর রসুলের কদম মুবারকে লাগছে। আবেগ উহুদের মাঠে গিয়ে মানুষ সেলফি উঠা এই করে সেই করে, আমি উহুদের আমার আইডিয়া থেকে হচ্ছে এই জায়গাটা গিয়ে মারতে লাগে করে তোমাকে আমার আইডিয়া করে নিয়েছে যে আমার দয়াল নবী হচ্ছে এদিকে হেঁটে গেছে এদিকে হাসছেন নবীজির কদম মুবারক নিশ্চয় এখানে লাগবে, ওই আইডিয়া করে করে উহুদের মাঠে বদরের যুদ্ধের মাঠে গেছি আমি, ওখানে বারবার মাঠ ধুলাবালি গুলি চুমা খেয়েছি, উদ্দেশ্য একটাই আমি মদিনাওয়ালার কদম মুবারকে চুমা খাচ্ছি। মানুষ কোরআনে চুমা খায় কিন্তু চুমা কোরআন শরীফে লাগে না, কোরআনের গিলাফে লাগে, চুমা খাইছে কোরআনে লাগছে গিলাফে, আমি এই মদিনাওয়ালার কদম মুবারকে চুম্বন করেছি লাগছে মদিনার ধুলাবালিতে। কারণ আমাদের সুন্নি আলেম ভাইরা অনেকে একটা গজল গায়, আপনারা অনেকে পারেন, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল আমি নবীজির পাগল, বলেন আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। দাদু ভাই আমার, যুবক ভাই আমার, মদিনা শরীফে যদি আল্লাহ তৌফিক দিয়ে যাবেন, যাওয়ার ইচ্ছা আছে তো আপনাদের মুরব্বীরা আপনারা তো আছেই, আপনারা পরে বলেন যুবকদের কাছে আমি জানতে চাই, যুবকরা যদি একটা সমাজে তারা যদি মদিনামুখী হয়ে যায় এই সমাজ সুস্থ হয়ে যাবে, আমি যুবকদের কাছে জানতে চাই 30 বছরের নিচ পর্যন্ত যাদের বয়স আপনাদের যারা গেছেন তো আলহামদুলিল্লাহ, যারা জাননি মদিনার রওজা মুবারক এখনো জাননি আপনাদেরকে আশা আছে যাওয়ার? যুবক ভাইরা উত্তর দেন আছে, এটাই যেন আপনাদের সবচেয়ে বড় আশা হয়, এটা যেন আপনাদের সবার মনে আশা হয় আমি একবার মদিনা যাবো, নিয়ত করে ফেলেন আজকে, আজকে থেকে নিয়ত করে আমি ইনশাআল্লাহ আমি দয়াল নবীর রওজা মুবারকে যাবো, নিয়ত করার মালিক বান্দা ওটা বাস্তবায়ন করে দেওয়ার মালিক আমার আল্লাহ। নিয়াতুল মুমিন খায়রুন মিন আমালিহি, মুমিনের নিয়তের দাম তার আমলের চাইতে আরো বেশি। আপনি যদি নিয়ত করেন আমি মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়বো, নিয়ত করছেন ওই নামাজ পড়লে যে সব এর চেয়ে বেশি সব শুধু ওই নিয়ত করছেন এই কারণে। নিয়াতুল মুমিন খায়রুন মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ রসুলের হাদিস এটা তাফসীরে রুহুল মানির মধ্যে আমি পেয়েছি, আরো অনেক কিতাব আছে। এটা যুবক ভাইরা কেউ যদি আল্লাহ তৌফিক দেয় তাকদীর যদি নসিব হয় মদিনায় যাইও, দিনের বেলায় সম্ভব যতটুকু হয় খালি পায়ে মদিনা শরীফে হাইতো, যদি গরমের কারণে হাঁটতে নাও পারো স্যান্ডেল যদি নিচে থাকেও তারপরে মনে মনে নবীর সাথে কথা বইল বলবা ইয়া রাসূল আল্লাহ আমি দুর্বল, আমি খালি পায়ে হাঁটতে পারছি না, আপনার কাছে এসেছি আমি আপনার গোলাম, আমার হাজির আমার সালাম আমার কদম বসে আপনি দয়া করে কবুল করে নবীজির কাছে বারবার যাইও, কিছু মানুষ তোমাকে রওজা মুবারকে যেতে বাধা দিল, রওজা মুবারক থেকে একটু দূরে নবীজির কদম মুবারক যেই দিকে ওইদিকে চুপচাপ বসে বসে রওজা মুবারক মুখী হইয়া চোখের পানি নজরানা দিয়াইছো।
আমার নবী এইগুলির খবর নিবে এটা রসিলায় হাসর ময়দানে তোমার হাত ধরে জান্নাতের দিকে রওনা দিবে দাদু ভাই আমার আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম শুনে চুম্বন করলে আপনি ব্যথিত হচ্ছেন কেন আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনার বিরুদ্ধে কিছু বলি নাই ব্যথিত হচ্ছেন কেন একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন আমি আগে অনেক জায়গায় বলেছি আজকে আবার বলি নূরুন আলা নূর হিসেবে ইমাম সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানাত 384 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন দাইলামাই শরীফের রেফারেন্সে ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ সেই কিতাবের মধ্যে তিনি হাদিসটা উল্লেখ করেছেন ফতোয়ায়ে শামির দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন তাফসীরে রূহুল বায়ানের সপ্তম খণ্ডের 262 পৃষ্ঠার মধ্যে কাবা ঘরের তৎকালীন ইমাম আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা নকল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি নবীজির পাশে বসা হযরতে বেলাল আজান দিচ্ছে আজানের মধ্যে পর্যায়ে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কাব্বালা ইবহামাইনে দুই বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুম্বন করলেন ওয়ামাসাহা আলা আইনাইনে দুই চোখের মধ্যে মাসেহ করলেন আর ওই সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল আবু বকর সিদ্দিক কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুম্বন করলেন আজান যখন শেষ আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি বললেন মান ফাআলা মিসলা মা খালিলি হাল্লাত আলাইহি শাফাতি আমার উম্মতের মধ্যে আবু বকর যে আমল করেছে এই আমল যদি অন্য কেউ করে গো আমি রাসূল জানাই গেলাম হাসরের ময়দানে আমি তাকে আমি রাসূলের পিছে পিছে জান্নাতে নিয়ে যাব এই হাদিস ইমাম সাখাবী উল্লেখ করে লিখেছেন লা ইউসিহু এটা সহিহ নয় এখানে সুন্নি আর ওয়াহাবিদের মধ্যে দ্বন্দ্ব লাগে লা ইউসিহু এর অর্থ তারা করে যেটা সঠিক নয় আর আমরা বলি ইমাম মোল্লা আলী কারী যেভাবে বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি যেভাবে বলেছেন অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন তাদের কিতাবে যে ইমাম সাখাবী যখন কোনো হাদিস মওযু হয় জাল হাদিস হয় তখন তিনি ডাইরেক্ট লেখেন হাযা বাতিল অথবা হাযা মওযু ডাইরেক্ট লেখেন হাজা কিজ এই ধরনের শব্দ ইউজ করেন কিন্তু কোন হাদিস যখন মওযু হয় না হাসান অথবা দাঈফ তখন ইমাম সাখাবী লা ইউসিহু এই শব্দটা ইউজ করেন এটা আমার বক্তব্য নয় ইমাম মোল্লা আলী কারী বলেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বলেছেন আরো অনেক মুহাদ্দিসরা বলেছেন আমাদের কথার সাথে দলিল আছে প্রয়োজন হলে আমরা দেখাতে পারবো কিন্তু যারা দলিল ছাড়া আন্দাজের উপরে ভ্রান্ত যুক্তি দিয়ে কথা বলে তাদেরকে যদি আমরা দলিল তলব করি তাদের কাছে অথবা বাহাসে আহ্বান করি তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না এই জন্য নিয়ত করছি আল্লাহ চাহে তো ভবিষ্যতে যদি ওয়াহাবিরা কোনো বিষয়ে বাহাস করে পুলিশ লিয়া তাদের বাড়ি থেকে ধরা হবে বাংলাদেশে থাকে সুন্নিয়তের বিরুদ্ধে আর কোন সাউন্ড চলবে ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন আসরারুল মারফুআর মধ্যে হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন কুলতু ওয়াইজা সাবাত আলা সিদ্দিক নাফউহু ফায়াকফি আল আমাল বিহি কুলতু মোল্লা আলী কারী বলছেন আমি বলছি আবু বকর সিদ্দিক থেকে মারফু ভাবে ওয়াইজা সাবাতা যেহেতু এটা সাবিত প্রমাণিত মারফু ভাবে প্রমাণিত ফায়াক ফিয়াল আমাল বিহি আমল করার জন্য ইহাই যথেষ্ট সুবহানাল্লাহ এজন্য ফতোয়ায়ে শামিতে লিখেছেন আজানের মধ্যে নবীর নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে মাসেহ করার এই আমলটা মুস্তাহাব সওয়াবের কাজ ফতোয়ায়ে শামিতে আছে
আফসোস লাগে এই দেশে যারা নামধারী নাসিদি যারা ভুয়া রক্তকারী তারা অনেক সময় তাকে বিদাত বলে আখ্যায়িত করে অথচ হাদিসে আছে ইমামদের ফতোয়া আছে ফতোয়ায় সামিল রেফারেন্স আছে এরপরে তাকে যারা বিদাত বলবে এরা কখনো সুন্নি হতে পারে না তোমার মনে চান আমল করো না আমল না করলে ওয়াহাবি হবে না এটা মদিনাওয়ালার প্রেমে সুন্নিরা করে আমার নবীর ভালোবাসায় এই আমলটা মানুষ করে এটার দলিল আছে মুহাদ্দিস ইমামরা ফুকাহারা তিনারা বলেছেন না মুস্তাহাব আমরা নবীর নামের সম্মান করলে ওনাদের কষ্ট লাগবে কেন ভাই এই জন্য তাহির সাহেবের গজলটা আবার একটু টান দিন দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Ya Habib Allah, Ya Rasul Allah, Tumi jibon, Tumi moron, Adhar ghore, Tumi apon, Tumi jibon, Tumi moron, Adhar ghore, Tumi ভালো লাগে আমার কাছে নবীর প্রেমে নীরবে আপনার গাইবেন দেখবেন আপনারা ভালো লাগবে লাগবে না তুমি জীবন তুমি মরো আধার ঘরে তুমি আপন কত মানে মনের থেকে ভালোবাসা ভালোবাসার এই শব্দটা তুমি আমার জীবন তুমি আমার মরণ কবরে তুমি আমার আপন চান না নবীজিকে আপনারা কবরে গিয়ে যদি দেখেন আল্লাহ রসুল আছে খুশি হবেন আওয়াজ দিয়ে বলেন খুশি হবেন আমি রাজত্ব চাই না বাদশাহি চাই না সাত রাজার ধন চাই না আকাশচুম্বী স্বর্ণ চাই না আমি মদিনাওয়ালার কদম মোবারক চাই এটাই হলো আশেকের ভাষা আশেকের প্রেম ভাই বন্ধুরা এই ফেতনার যুগে আমি আপনাদের এটাই বলবো রসুলে পাকের সাথে যার সম্পর্ক নাই সে যেই হোক আমার সম্পর্ক তার সাথে থাকবে না নবীজিকে যদি ভালোবাসে সে যদি রিক্সা চালক হয় তাকে আমি মুখে টান দিয়ে নিব আমি জেলে গেছি পরে এই হাত নাই পা নাই এরকম কিছু মাজুর মানে কি বলে একটা পঙ্গু এরকম অনেকেই আন্দোলন করতো অনেকে প্রতিবন্ধী যারা আন্দোলন করছে আমি সবার আগে তাদেরকে খুঁজে বের করছি এরা কোথায় আছে বের করে তাদেরকে তো আমি টাকা দিয়ে ভাড়া করে আনিনি তারা টাকা লোভে মিছিল আসেনি এই পঙ্গু বা এই যে প্রতিবন্ধী ছেলেগুলি মিছিলের পিছে পিছে স্বেচ্ছায় আছে হাঁটতেছে আর নারায়ণ সালতের সাথে ইয়া রাসূলুল্লাহ স্লোগান মাঝে মধ্যে যে হাদি ভাইয়ের মুক্তি চাই এগুলি বলছে আমি বিশ্বাস করেছি এরা সুন্নিয়ত ভালোবাসে এরা মদিনার কামলি বাবাকে ভালোবাসে ঠিক না আমি খুঁজে খুঁজে সেই চট্টগ্রামের বাসখালি দিয়ে একটা ভাইকে বের করেছি আরেকজনকে পেয়েছি সম্ভবত কালু কালুর গাঁটুই দিয়েছে তাদেরকে আমি বুকে ধরা দিচ্ছি বলছি তোরা আমার আখেরাতের ভাই দুনিয়ারও ভাই আখেরাতের ভাই হাসরের ময়দানে দয়াল নবীর কদম মোবারকে আমরা একসাথে থাকবো জান্নাতে গেলে একসাথে যাবো তুমি আমার ভাই তুমি আমার কলিজার ভাই এইভাবে আদর করে বুকের মধ্যে জড়ায় বলছি তুমি যদি জান্নাতে যাও আমারে নিয়ে যাবে আমি গেলে তোমারে নিয়ে যাবো তুমি নবীর দেখা পাইলে আমার ডাক দিবা আমি দেখা পাইলে তোমারে ডাক আপনারা যারা বৃষ্টিতে ভিজা আন্দোলন করছেন কার মহব্বতে করছেন দয়াল নবী জিন্না আমার দয়াল নবীর মহব্বতে আমি আপনাদের রক্তের সম্পর্কেও না বংশীয় গোষ্ঠীরও কেউ না ইমানি ভাই সুন্নি ভাই জেলে গেছি আপনাদের মনে মধ্যে চিন্তা লাগছে আমার ভাই কেমন জানে আছে
জিহাদি ভাইজানে খাইছিনি, জিহাদি ভাইজানে ঘুমাইছিনি, এই যে একটা টেনশন, জিহাদি ভাইজানে কোনো কষ্ট হইতেছে কিনা, এই যে একটা টেনশন আপনার ভিতরে, এই টেনশনটাই মূলত নবী প্রেমের কারণে, ঠিক না ভাই? এটাকে বলা হয় ইমানি ভাই, ইমানের কানেকশন। আমার পিকে দাদন বলতেন বিনা সতার মালা। দাদু ভাই আমার, এই জন্য আমরা দুনিয়াতেও নবী চাই, কবরও নবী চাই, নবী আমার জীবন, নবী আমার মরণ। আরে আবার মনে ভাই কথাটা আসলে তাই ভাই, যে কি জাদু করবার প্রয়োজন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, বলেন না তুমি জীবন আধার ঘরে, কবরটার দিকে তাকাই আমার মনের মধ্যে কেমন যেন একটা মায়া লাগে। আরে এই মুজাম্মিল আলী ভাই সাংবাদিক ছিল, মুক্তিযোদ্ধা ছিল, যারা তো মনে মধ্যে একটা মায়া লাগে, এই কবরে তো আমার তো হাজার হাজার বছর সেই দেখতে হবে। একবার যদি কবরে চলে যায় আর তো উঠার কোন সুযোগ নাই, আছে সুযোগ নাই। আমি এত বছর, এত হাজার হাজার বছর কিভাবে থাকবো আমি কবর, এই চিন্তাটা মনে মধ্যে ব্যাপক ভাবে ঢুকছে। আমি তো মারা যে কোনো সময় মারা যেতে পারি, মৃত্যুর প্রস্তুতি সবসময় রাখতে হয়, সবসময় মৃত্যুর প্রস্তুতি রাখতে হয়, আমি রাখি আপনারও রাখবেন। যে কোনো সময় মারা গেলে যেন ইমানদার হয়ে মরতে পারে, নবীর পক্ষে যেন মরতে পারে, এরকম প্রস্তুতি রাখবেন, মানসিক প্রস্তুতি। কোনো গ্যারান্টি নেই আমাদের, কারো কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? যে কোনো সময় আমাদের মৃত্যু হইতেই পারে, প্রস্তুতি রাখতে হবে। কিন্তু এই কবরের দিকে তাকাই আমি দীর্ঘক্ষণ শুধু এটা চিন্তা করছি, একবার না একবার আমাকে তো মরতে হবে, আমি এই কবরে গেলে আমি একলাটা কিভাবে থাকবো? তখন আমার মনের সান্ত্বনা, ওই যে ওখানে বসে আমি এই গুনগুনাই এটা মনে করছি, তুমি জীবন আধার ঘরে, তারপরও যুবক ভাইরা তোমাদের জন্য বলছি, মা বাবার কখন বসে করবা, মুরব্বী বাবাজির আপনাদের বলছি, সন্তানের প্রতি হক আপনারা আদায় করবেন, ছেলে মেয়ে এগুলি বাজে ছেলে এবং মেয়েদের সাথে মিশে কিনা এগুলি খোঁজ খবর নিবেন, মাদকাসক্ত হচ্ছে কিনা এটা খোঁজ খবর নিবেন। দুই শ্রেণীর মানুষকে দুই ধরনের নসিহত আজকে দিলাম, আমিও আমল করব, আপনারাও আমল করবেন। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নবী মহব্বত, নবীর মহব্বতের কথা। আলোচনার শেষের দিকে একটা পয়েন্ট আরো যোগ করতে চাই, থাকবেন তো ইনশাল্লাহ? আওয়াজ যে দুর্বল হয়ে গেল, থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আর একটা পয়েন্ট যোগ করে আমি আলোচনীতির দিকে চলে যাব। প্রশ্ন অনেকে আছে, অনেকে করবে প্রশ্ন, যারা করেন
আপনারা এগুলি বুঝে শুনে করবেন, কষ্টটা শিক্ষণীয় যেন হয়। আর আপনাদের এলাকায় নতুন একটা ফেতনা, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, অতীতে আমি একাধিক জায়গায় এটা আলোচনা করেছি। আমি বিশ্বাস করি আল্লামা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওয়া নাওয়ার আল্লাহ হুমার কাদার, তিনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল। আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন হয়। আমি আকাশের চন্দ্র যেমন সত্য বিশ্বাস করি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু আনহু একজন আল্লাহর ওলি, ওইভাবে আমি বিশ্বাস করি। ওদের ওনার আদর্শে থাকবেন, টাইম ভাবে যাবেন না, উনি যা বলেছেন সেটা মানে ওই দিকে থাকেন। উত্তর আমি দিচ্ছি, দলিল কি দিবেন? আমি যে কোনো একজনকে বলেছিলাম যে এটাকে আপনি বলেন কিনা, উনি আমতা আমতা করেছিলেন। তখন বলেছিলেন এটা নাকি বিভিন্ন কিতাবে আছে, আমি তখন বলেছিলাম বিভিন্ন কিতাবে কোন কোন এবারত গুলি আছে আমার একটু জানান, আমি দেখতে চাই। আজ পর্যন্ত আর জানাইনি, পাবলিক রে বোঝানো যায় অনেক কিছু দিয়া, পাবলিক রে বোঝানো যায় 100 কিতাব আছে, 500 কিতাব আছে, ওই যে আলে উনাদের সামনে এসে বুঝাইয়েন, তাইলে বুঝবেন এটা কতটুকু কি আসবিস। আল্লাহর আমি ডক্টর আহমদ পেয়ারে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওয়া নাওয়ার আল্লাহু মারকাবা ওয়া আকরামা মাসওয়া, তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু, তিনি মদিনাওয়ালার আশেক, আমার নবীর প্রেমিক, আমরা তিনাকে ভালোবাসি, তিনার আওলাদ কেও ভালোবাসি, আমরা সবাই মদিনামুখী, আমরা দয়াল নবীর মহব্বতে আগের সব আউলিয়ারা যেই পথে হেঁটেছে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা সেই পথে হাঁটব। উত্তর যারা বুঝছেন বুঝছেন, নাইলে নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে শেষ পাতা। এইটাও অঙ্কতা হিসাবে, তাই হিসাবে না, এটা আমাদের এলাকার আঞ্চলিক একটা ভাষা আর কি, ব্রাহ্মণবাড়ি এলাকা বলেছেন এজন্য এটা ভাইরাল হয়েছে, আমরাও বলি সব সময়, তো এটা হয়েছে আর কি, ডেলে দে এই আর কি চলছে, চলুক না। সুন্নিয়তের বীর পুরুষরা যা বলে ওয়াহাবিরা তাই শুনে, এটাই ভাইরাল হয়ে যায়, এটাই তো আমার দরকার। আরে ওয়াহাবিরা শুন, সুন্নিদের কথা বললে ভাইরাল হয়ে যায়, ওয়াহাবিরা হাজার বাক্যে তুল করলে এটা ভাইরাল হয় না। দাদু ভাই আমার, আমাদের দুলাল প্রধান সাহেব তাহিরি সাহেবকে এত আদর করেন, ভালোবাসেন, মহব্বত করেন, উনি বলছিলেন ভাই জান আমি 10 মিনিটে যাবো গা, পরে যখন তাহিরি সাহেবের গজলটা টান দিছি দেখছি, আসলে এটা মনের টান, একদিকে দয়াল নবীর মহব্বত, আরেকদিকে মহব্বতের মানুষের একটা মহব্বত আছে, এটা কিন্তু খারাপ না। আল মান উ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসি, আমরা নবীর সাথে থাকতে চাই কিনা, সবাই বলেন চাই কিনা। আসাইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো অচিরেই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি? তাবারানির মুজামুল কাবীরের মধ্যে উল্লেখ, হাসর ময়দানে সমস্ত মানুষ যখন বেপানা হয়ে যাবে, বড় বেগতিক অবস্থার শিকার হয়ে যাবে, সেদিন আমার আল্লাহ যখন মানুষ দৌড়াই গিয়ে আদম আলাইহিস সালামের কাছে বলবে, ইয়া আবাল বাশার, হে মানব জাতির পিতা, ইসফাহলা আমাদের জন্য সুপারিশ করুন, সবার কাছে করবে, সবাই বলবে লাস্ট লাহা, ইহার জন্য আমি নই, এটা আমার দায়িত্ব না। ধারে ধারে ঘুরতে ঘুরতে ঈসা নবীর কাছে যাইয়া ও শাফাত কামনা করব, তিনিও রাজি হবে না, লাস্ট লাহা বলে আমাদের বিদায় করে দিবে, তবে তিনি পরামর্শ দিবে, তোমরা হতাশ হয়ো না, আমি যদিও শাফাত করতে পারবো না, তবে আমি জানি আজকের বিপদের দিনে তোমাদেরকে কে তরাইতে পারবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, দুঃখের দিনের দরদ নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, আজকের এই দুঃখের দিনে বিপদের দিনে তোমরা সবাই রহমতুল্লিল আলামিনের কাছে যাও, তিনি ছাড়া কেউ আল্লাহর রাগ ভাঙাইতে পারবে না। সব মানুষ একসাথে দৌড়ায় নবীজির
নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো মাথার উপরে সূর্য জমিনটা তামার মতো গরম এই কষ্ট আর সহ্য করতে পারছি না নবী গো আমাদের জন্য শাফাত করুন আমাদের জন্য সুপারিশ করুন তখন নবীজি বলবে আনা লাহা আমি ইহার জন্য তোমরা আমার কাছে আসছো তোমরা টেনশন করো না চিন্তা করো না এই দায়িত্ব আমার ফা সাজাদা তাহতাল আরশ নবীজি আরশের নিচে সেজদা দিলেন কি নাম লয়ে যেন আল্লাহর ডাক দিব কি যেন আল্লাহর প্রশংসা করব আল্লাহর কাহারিয়াত যেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে বলবে ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা উঠান ও চাল আপনি প্রার্থনা করুন আজকের দিন আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব সুবহানাল্লাহ রাফা রাসাহু মিনাল আরদ নবীজি জমিন থেকে মাথা উঠাবেন উঠায় বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি হে আমার রব আমার উম্মত আমাকে দিয়া দাও সুবহানাল্লাহ ইয়া রব্বি হে আমার রব হাবলি আমাকে দেন উম্মতি আমার উম্মত আমাকে দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আপনি শাফাত করুন তখন ওই যে আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাবারানির মুজামুল কবীরের মধ্যে উল্লেখ আমার নবীজি আল্লাহ তাআলা একটা বিশাল সিংহাসনে বসাবেন তাফসীরে দুররহমান সূরের মধ্যে আয়াতের ব্যাখ্যা উল্লেখ রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনারা সবাই বর্ণনা করেছেন ইউজলিসুহু আলাল আরশ ইউজলিসুহু আলাল আরশ মারফু মাওকুফ দুই ভাবে হাদিসটা উল্লেখ করে হাসর ময়দানে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা আরশে আযিমের মধ্যে বিশাল সিংহাসনে বসাবেন সুবহানাল্লাহ বলে সেই সিংহাসনে আমার দয়াল নবী অবস্থান করে নবী উম্মতকে শাফাত করবে বলবে আব্দুর রহমান অমুক গ্রামের আব্দুল সাত্তার অমুক গ্রামের অমুক এলাকার অমুক আল্লাহ এরা আমার উম্মত এদেরকে আপনি ক্ষমা করুন নবীজি যার কথা বলবে তাদেরকে আল্লাহ দয়া করে ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে নবীর শাফাত চান সবাই বলেন চান আমরা শাফাত না পাইলে জামুক আমি তো মাঝে মধ্যে একটা গজল বলি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাহগার শাফাত চাই নবী আপনার ঠাই দিও গো চরণে তোমার আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমি তো এটা নির্দ্বিধায় বলি আমার নবী যদি আমার শাফাত না করে আমার উপায় নাই বিশ্বাস রাখবেন বিশ্বাস অনেক কিছু হয় বিশ্বাস রাখবেন মানসিক অবস্থা ভালো হলে রূপ দুর্বল হয়ে যায় শরীর সবল হয়ে যায় মানসিক শক্তি আপনি দুর্বল হয়ে যান করোনার ডরে আপনি এমনি দুর্বল হয়ে যাবেন আপনার গায়ে জ্বর আসছে ঠান্ডা লাগছে যদি আপনি ভয় পেয়ে যান জ্বর ঠান্ডায় আপনাকে এত দুর্বল করে দিবে আপনি এমনিতে দুর্বল হয়ে যাবেন আর অরিজিনাল যদি আপনার করোনা হয়েও যায় আর যদি বিশ্বাস থাকেন আমার কিছু হবে না ইনশাআল্লাহ এমনিতে রূপ দুর্বল হয়ে যাবে মনের যে শক্তি এটা অনেক পাওয়ারফুল জিনিস মৃত্যুর ঘাট থেকে আল্লাহ তাআলা অনেকের মাফ করে দেয় ইমানি শক্তির কারণে বিশ্বাস রাখবেন বিশ্বাসী কোনো দুর্বলতা রাখবেন না হাসরের ময়দানে আমার নবী আমার শাফাত করবেন 100% ইমান রাখবেন আল্লাহ আমার হাসরের দিন পাঠাইবো আমি জানি আমার যোগ্যতা নাই আল্লাহর কাছে বিচার বিচার দিবসে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাত কোনো যোগ্যতাই আমাদের কারো নাই মুসলিম শরীফের মধ্যে পরিষ্কার হাদিস উল্লেখ কোন মানুষ আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না আমি তো পারবো না আমি নিশ্চিত জানি এজন্য হাসরের ময়দানে আমি যদি যখন উঠি উঠবো আমার টাইম দাম টাকা লাভ নাই
আমি জানি আমার হিসাব দিয়ে আমি পার হইতে পারতাম না, আমি খুঁজে খুঁজে আমার মুর্শিদকে বের করব। আমি আগে একজন গার্জিয়ান ধরে এলাম, উনি আমার গার্জিয়ান, উনি ইমামে আজম আবু হানিফা, আমার মাযহাবের ইমাম, উনি আমার তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি গাউসের পাক হুজুর গাউসুস সাখালাই শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমি একজন গার্জিয়ানের হাত ধরে বলবো, হুজুর আমি আপনাকে ভালোবাসি দুনিয়াত, হুজুর যেদিকে যাবো আমি হুজুরের পিছে পিছে থাকবো, আমি হুজুরের লোক, করতে করতে ওনাদের সাথে মদিনাওয়ালা দেখা পেয়ে যাবো। আমার তকদির হলো এটা, আমার তো কিছুই না, আমি স্বীকার করি আমি দুর্বল, আমি পারবো না, আমার নাই, কিন্তু আমি যাদেরকে ভালোবাসি তিনি এবং তিনার আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে ওনাদের সাথে সঙ্গ দিব। আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। আমি তো আল্লাহর নবীকে ভালোবাসি, আমি ইমামে আজম আবু হানিফাকে ভালোবাসি, আমি হুজুর গাউসে পাককে ভালোবাসি, খাজা গরিব নওয়াজকে ভালোবাসি, খাজা বাহাউদ্দিন নকশবন্দকে ভালোবাসি, মুজাদ্দিদ আল-ফিসানিকে ভালোবাসি, আমি আমার মুর্শিদকে ভালোবাসি। এই যে একটা অলিয়া অলিয়া আল্লাহর বন্ধুদের সাথে একটা সুসম্পর্ক, এটা যদি রাখেন দেখবেন মদিনার নবীও দেখা পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে যদি ডাইরেক্ট নবী পেয়ে যায় তাহলে তো কফল লাগিয়ে গেছে। আর মৃত্যুর সময় আমি একটা কথা বলি, যেমন ধরেন অনেক বাচ্চারা ছোটবেলায় দুষ্টামি করতে 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 একটা বড় অন্যায় করে ফেলছে, অন্যায় করে মায়ের ভয়ে বা বাবার ভয়ে চুপচাপ গিয়ে ঘুমায়নি বা শকিন নিতে ঘুমাই দিতে খাটে নিতে ঘুমাই দিতে, এরকম হয় কিন্তু আমি দেখছি হয়েছে। অন্যায় করছে, বাবায় দেখে নাই মায়ও দেখে নাই, করছে আম্মায় জানলে মারবো, আব্বায় দেখলে শুনলে মারবো পিটাবো, এই ভয়ে সে ঘরে কোনে গিয়ে লুকিয়ে রয়েছে, লুকিয়ে এক সময় ঘুমাই নিছে, মা বাবা তো খবর শুনছে অন্যায় করছে, এরপরে তো খুঁজতেছে পোলা ভাই, আরে পোলা দিল কই, খুঁজতে খুঁজতে দেখে ঘরের মধ্যেই কম্বলের সিফার মধ্যে শুয়ে রয়েছে, কারণ বাবাই তো মনের আবেগ এক দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে ফেলে পায় না, হঠাৎ পাইছে কোন সময় চান্দা বুকে লইব, ওই আশায় ডাক দিছে, এই আব্দুর রহমান, এই আব্দুর রহমান, আব্দুর রহমান উঠ, আব্দুর রহমান তো ওই যে চিন্তা করে ঘুমাইছে, আব্বা আমারে মারবো, আমার কোন দোষ নাই, বাবা কত দোষ লাগবে না, তোমার বুকে আয়। আমি এই উদাহরণটা কেন আনলাম, ওই যে ছেলে অন্যায় করে ঘুমাইছে, ওই ঘুমের পরে সজাগ হওয়ার পরে একটা তাসির তার মনে মনে মধ্যে রয়ে গেছে, তাহলে তো অন্যায় করছে। এই যে একটা তাসির, তাসিরটা দুই রকম হয়, সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া মানুষের হক নষ্ট করে মরে, দেখবেন হাসুরে দিন নিজেকে অপরাধী মনে হবে, ওই অপরাধ নিয়া আপনি যেখানে যাবেন যার কাছে যাবেন লজ্জা পেবেন, ভয় পেয়ে যাবেন, একবারে মানসিক ভাবে ভেঙে পড়বেন, কবরে গেলে তো আরো ডরাইবেন। আর যদি এই ইমান রাখেন যে আমার কোন চিন্তা নাই, আমার নবী আমার সাথে আছে, নামাজ আমি পড়ি কবুল হোক আর না হোক আমি হুকুম আদায় করে নিই, আমি আমার যে যে দায়িত্বটা পালন করে যাই মদিনাওয়ালাকে ভালোবেসে, এই ভালোবাসার যে একটা পাওয়ার তেজ, এই যে একটা স্পিড, এটা দিয়ে মরে যান, কবরে যখন রুহু দিব ওই যে নবীরে ভালোবাসে, নবীর আমি চাই, নবীরে দেখতেছে এই যে একটা জাগরণ, জাগরণ মনের মধ্যে রয়ে গেছে, মুনকার নাকির বলবেন মান হাজা রাজুল, এই লোকটাকে আপনি দেখে দেবেন এত সুন্দর মানুষ, ইনি আমার দয়াল নবী, এটা ইমানি জজবা ও কবরের মধ্যে থাকবে। যে যেরকম মানসিক অবস্থা নিয়ে মরবেন হাসরটা তার এরকমই হবে, আমার এত চিন্তা কি, আমি আমার দয়াল নবী দলের লোক, ওয়াহাবিরা হাসরের দিন আমার দেখবো না, আমি ওয়াহাবিরা দেখবো, দেখলে তো ওয়াহাবিরা দেখ আমি নবীর লোক, হিসাবে তারা করে খাইছে রে, যদি নবীর দলে যুক্ত হয় তাহলে আমরা তো ধরা খেয়ে গেছি, এমনি ধরা খেয়ে যাবো। এই জন্য আপনাদের বলছি মানসিক ভাবে দুর্বল হবেন না, আমরা দয়াল নবীর দলের লোক, আমার নবীর দলের নাম সুন্নি জামাত, নবীর দলের নাম কি সুন্নি জামাত, যে যে বীরে মরিদ হন আকিদা যদি সুন্নি হয় আমরা সব এক, কোনো দরাদরি নাই, বহু জমা ঝগড়া হয়েছে, কিছু এক সেলাফাত থাকুক, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, আমরা সবাই ঐক্যবদ্ধ হব কিছু কিছু বিষয়ে, আকিদার বিষয় না, আমলি আমলি কিছু বিষয়ে যদি ইখতিলাফ থাকে আমরা ওই একতলাপ নিয়েই আকিদা কেন্দ্রিক ঐক্য করবো। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন সারা দেশে যারা সুন্নি
একশো থেকে নিরানব্বই জন এই কথায় একমত হয়ে গেছে। আপনারা আর কি স্যার বলেন, ধারে 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 এখনো ঘুরতেছি। আমার কিছু মানুষ আমি জেলে যাওয়ার পরে নামে নাই, কিন্তু এরা আসলে আমারে খারাপ ভাবে না, কিন্তু বিভিন্ন কারণে নামে নাই। আমি তাদের কাছে দেখি একটা নারা দিয়ে আরেকটা নারা দিয়ে দেখি, চেষ্টা করতেছি আমি, আমি যাচ্ছি আরো অনেকে চেষ্টা করতেছে। আমরা এক হয়ে গেছি, আরো হব। আমরা যদি এক হয়ে যাই, আমাদের সোনার বাংলা অন্তত মসজিদে রাজত্ব থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি, যারা বিয়ে শাদী করছেন আপনাদেরকে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন। এটা উল্টা ওয়াজ মনে হয়েছে আপনাদের কাছে, আজকে ওয়াজ শুনতে গিয়ে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। ওয়াজ কি জানেন, জনৈক বক্তা, সে বলতেছে যৌতুকের জন্য যে শ্বশুর বাড়ির মানে ক্রিয়া করে তাদেরকে যৌতুকের জন্য চাপ দেয়, সে এই সেই মন্দচারী বলতেছে। এর মধ্যে একটা পিচ্ছু ছেলে স্লোগান দিচ্ছে কি জানেন, জয় বাংলা। আরে ভাই হাসতে হাসতে আমি শেষ, এর কেন কয়ে দিল স্লোগান দিন, আর স্লোগান বুঝে বুঝে বার করছে জয় বাংলা। বক্তা কয় পিচ্ছু থাক, কি বুঝছে তোর বুদ্ধি, সেটা বুঝলাম না। তো যাই হোক, জয় বাংলা, বাংলাদেশের জয় গাইছে, খারাপ কিছু বলে নাই। নারায় তাকবীর মাহফিলে বললে সুন্দর লাগে নাকি ভাই যান, নারায় রিসালাত, নারায় তাকবীর, এগুলি মানাই বেশি। হঠাৎ করে জয় বাংলা পেলে যে কোনো মাহফিলে এটা হাসি উঠে যাবে, তাই না ভাই যান? উল্টা ওয়াজ আপনাদের কাছে মনে হচ্ছে উল্টা, কিন্তু আসলে এটাই ভাব। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রী যদি আপনার সাথে ভালো একটা সম্পর্কে বন্ধন আবদ্ধ থাকে, সংসার মধ্যে আল্লাহ রহমত থাকে, স্বামী স্ত্রী মিলে মা বাবার খেদমত করবে। স্ত্রী সে আপনার সুখেরও সাথে দুঃখেরও সাথে। আপনি অসুস্থ হলে, এমনও তো হয় লজ্জাস্থানে কোনো অসুস্থতা আক্রমণ করলে, তখন কিন্তু মাও প্রাপ্তবয়স্ক সন্তানের খেদমত করতে পারে না, স্ত্রী করে। এই জন্যে আপনারা মিলেমিশে থাকবেন, স্বামী স্ত্রী যে সংসারে মিল আছে ওই সংসারের মতো শান্তি আর অন্য সংসারে পাওয়া যায় না। আমি এটা সর্বশেষ অনুরোধ করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আমি আলোচনা সামনে নিচ্ছি না, পরবর্তী বক্তা আমাদের হাশিমি ভাইকে নিয়ে আসেন। আমি দুই একটা প্রশ্ন চেষ্টা করতেছি, যদি উত্তর দেওয়ার মতো থাকে, কাগজ আসতে নেই, এটা বাদ উত্তর হয়ে গেছে।